হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। তো আমাদের আজকের আলোচনা, মাসিকের তারিখ আসার আগেই জেনে নিন আপনি গর্ভবতী কি না, আর গর্ভবতী হলে আপনার প্রথম 10টি লক্ষণ। আমাদের পার্ট টু নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। তো চলে আসি আমাদের টপিকে। যে কোনো মহিলারই কাছে মাতৃত্বের স্বাদ একটি পরম প্রাপ্তি। এই অভূতপূর্ণ অনুভূতিকে তিলে তিলে উপভোগ করতে বহু মহিলাই কিন্তু মুখিয়ে থাকেন। একজন মহিলা গর্ভবতী কিনা তা জানতে রয়েছে ঘরে বসে টেস্টিং এর নানা সুযোগ। তবে টেস্টিংয়ের আগেও বেশ কয়েকটি লক্ষণের দিকে নজর দিলে গর্ভাবস্থা নিয়ে খানিকটা ধারণা পাওয়া যায়। টেস্টিং ছাড়াও খানিকটা ধারণা তৈরি হতে মহিলা গর্ভবতী কিনা সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। চিকিৎসকরা বলেছেন এতে বহু জটিলতা তৈরি হয়, ফলে দেখে নেওয়া যাক গর্ভবতী হওয়ার লক্ষণ কী কী। পিরিয়ড মিস হয়ে যাওয়া গর্ভবতী হওয়ার অন্যতম কারণ হতে পারে। তবে পিরিয়ড মিস নেওয়ার নেপথ্যে আরও বহু ধরনের কারণও থাকতে পারে, যেমন তার কাজের প্রতি স্ট্রেস নেওয়া, মাথা ধরা, থাইরয়েড বেশি থাকা, পিসিওডি থাকা কারোর, পলিসিস্টিক সিন্ড্রোম যাদের, ঠিক আছে, বিশেষ করে থাইরয়েডের যদি কারোর হাই থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মাসিক হওয়াটা কিন্তু অনেকটা পিছিয়ে দেয়। থাইরয়েডটা আমাদের কিন্তু মেয়েদের অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ কারণ এটা মাসিকে নিয়ন্ত্রণ করে। তবে পিরিয়ড মিস হলে বেশি সময় অতিবাহিত না করে তা নিয়ে চটজলদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এটাতে আমাদের অনেক সময় প্রবলেম হতেও পারে, ঠিক আছে। অনেকের প্রোল্যাকটিন বেড়ে যায়, খুব হাই হয়ে যায়, ঠিক আছে। থাইরয়েড তো হাই হয়ে গেলে আমাদের পিরিয়ডসে খুব সমস্যা। আর পিসিওডি মানে আমাদের যেটা ওভারিয়ান সিস্ট যেটা, সেটাতে জলের বিন্দু আকারে একটা ধীরে ধীরে টিউমার তৈরি হতে থাকে যদি সেটাতে ট্রিটমেন্ট না করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের পিরিয়ড মিস হওয়াটা। তো সেকেন্ড পয়েন্টে চলে যাওয়া যাক। নেক্সট চলে আসছি আমাদের সেকেন্ড পয়েন্টের দিকে। অনেক সময় বারবার টয়লেট যাওয়ার প্রবণতা তৈরি হয়, এক্ষেত্রেও এটি প্রেগনেন্সির একটি লক্ষণ, কারণ এই সময় আমাদের রক্ত চলাচল দেহে বেড়ে যায়, যেটা আমাদের কিডনির মধ্যে দিয়েও কিন্তু পরিচালিত হয়, যার ফলে কিডনি আমাদের মূত্রের প্রবণতাটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। গর্ভবতী হওয়াকালীন রক্তে ফ্লুইড বাড়তে থাকলে বারবার টয়লেট যাওয়ার ঘটনা এই কারণেই ঘটতে থাকে। বহু সময় স্তনে একটি হালকা ব্যথা অনুভূত হতে শুরু করে, হরমোনে কিছু জোরে পরিবর্তনের এমন ঘটনা ঘটে থাকে। তবে কয়েক সপ্তাহ বাদে এই সমস্যা কিন্তু কেটে যায়। অনেক ক্ষেত্রে মহিলাদের বারবার বমির প্রবণতা থাকে, এছাড়াও গা গোলানো ভাব লেগেই থাকে। এটি গর্ভবতী হওয়ার অন্যতম প্রধান লক্ষণ। এই বমি বমি ভাব কিন্তু অনলি সকালে উঠে নয়, দিনে, দুপুরে, রাতে, সবসময়, অনেক সময় শরীর বুঝে কিন্তু হতে থাকে। নেক্সট হচ্ছে আমাদের 5 পয়েন্ট। অনেক সময় হালকা জ্বর বা পেটে ব্যথা দেখা যায়। এই সময় জ্বরের সময় তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা অনেক সময় জানান দেয় যে সেই মহিলা গর্ভবতী। গর্ভবতী অবস্থায় স্বাদ বা গন্ধের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হয়, সেক্ষেত্রে পছন্দের খাবারও অনেক সময় ভালো না লাগাটাই কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটা মহিলার জীবনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো এই প্রেগন্যান্সি। যখন প্রথম সন্তান ধারণ গর্ভে সন্তান ধারণ করে সে জানতে পারে। যদিও গর্ভধারণের লক্ষণ সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না, গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় কিন্তু এই সময় নানান দেহে নানান পরিবর্তন হয়, যেমন রক্তক্ষরণ ঋতুচক্রের মতনই 6 থেকে 12 দিন হালকা রক্তপাত হতে পারে। এই লক্ষণ প্রেগনেন্সির পরীক্ষা অবশ্যই করে নিন, ঠিক আছে। মুখের স্বাদ, অদ্ভুত স্বাদ, যেটা আপনার হয়তো কোনোদিন প্রেগনেন্সি হওয়ার আগে আপনার খেতে ভালো লাগতো, কিন্তু এমন সময় দেখা গেছে আপনার কনসিভ হয়েছে কিন্তু আপনি জানেন না, কিন্তু তখন দেখছেন আপনার সেই স্বাদ, সেই খাবারটাই আপনার ভালো লাগছে না, এটাই হচ্ছে আমাদের মুখের স্বাদ পরিবর্তন। এই সময় এমনিতেই তো মুড খিটখিটে হয়ে থাকে, যেটাকে মুড সুইং বলে, ঠিক আছে। স্বপ্ন, বিজ্ঞান বলে বা আমাদের চিকিৎসকরাও বলে সাধারণত গর্ভে সন্তান এলে মহিলা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখতে শুরু করেন, তিনি গর্ভবতী হয়েছেন এমন স্বপ্ন কিন্তু দেখতে থাকে। নেক্সট হচ্ছে আমাদের কালো দাগ। অনেক সময় মুখে বা হাতে পায়ে কালো দাগ ছোপ দেখা যায়, এই গর্ভধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি লক্ষণ। ক্লান্তি, প্রেগনেন্সি একটি উল্লেখযোগ্য লক্ষণ হলো ক্লান্তি, যেহেতু শরীর এই সময় বাড়ন্ত শিশুকে পুষ্টি দেওয়ার জন্য রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। মূত্রত্যাগের সমস্যা, প্রেগনেন্সির সময় অতিরিক্ত পরিমাণ তরল উৎপাদন করাই কিন্তু অন্যতম লক্ষণ। নেক্সট আসছে আমাদের মাথা ধরা। গর্ভাবস্থায় মাথা ধরা কিন্তু একটি কমন
ঠিক আছে। মুড সুইং তো বললামই, হরমোনের আধিক্যের জন্য আপনার মুড সুইং হতে থাকে, কখনো ভালো বা কখনো ঠান্ডা ইত্যাদি। তো আমাদের ভিডিও আজকে এখানেই সমাপ্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং তোমরা মায়েরা প্লিজ ভিডিওটি ভালো করে নিজের লক্ষণ মিলিয়ে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই।